আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ওরাকল ডাটাবেস কনফিগারেশনের শেষ ধাপ, যে ডাটাবেস কিভাবে কনফিগার করতে হবে বা ডিবিসিএ ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট কিভাবে কাজ করে। আমরা এখান থেকে অল প্রোগ্রামসে গেলাম এবং কনফিগারেশন এবং মাইগ্রেশন টুলস এখানেই সব কিছু আছে। এখানে আমরা দেখতেছি যে ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট, এই ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট এখান থেকেও যেতে পারবেন অথবা রানে গিয়ে যদি আপনি লেখেন ডিবিসিএ তাহলে এখান থেকেও যেতে পারবেন। তো এখান থেকে আসলে একটু স্লো হবে যেহেতু কমান্ড প্রম্পট থেকে আসতেছে। তো ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট আমরা দেখি। তো ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্টে আমরা সাধারণত ডাটাবেস অ্যাড করতে পারবো এবং এডিট করতে পারবো এবং ডাটাবেসগুলোকে ডিলিটও করতে পারবো। তো আমাদের একটা ডাটাবেস কিন্তু অলরেডি করা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডসিএল। ওয়ার্ডসিএল নামে একটা ডাটাবেস বা একটা সার্ভারের মধ্যে অনেকগুলো ডাটাবেস আমরা ইনস্টল করতে পারি। ওয়ার্ডসিএলের জায়গায় ওয়ার্ডসিএল ওয়ান, ওয়ার্ডসিএল টু, ওয়ার্ডসিএল থ্রি অথবা যে কোনো নামে, নিজের নামে হলেও আপনার ডাটাবেস কনফিগার করতে পারেন। তো এটা অনেক ইজি, কীভাবে এডিট করতে হয় এটা আমরা দেখব। ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট লোড হচ্ছে, সেই ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট নেক্সট। তা আমরা প্রথমে ডিলিট ডাটাবেস দিলাম, নেক্সটে গেলাম, এখানে ওয়ার্ডসেল দেখাচ্ছে। ফিনিশ দিলেই এই ওয়ার্ডসেল ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এই ডাটাবেসটা কীভাবে ডিলিট কীভাবে করতে হয় দেখলাম কিন্তু ডিলিট করলাম না, কিন্তু ক্রিয়েট করব। নেক্সট, এটা জেনারেল পারপাস দিয়ে রাখলাম। এছাড়াও আরও তিনটা ইয়ে আছে, ট্রানজ্যাকশন প্রসেসিং, ডাটা ওয়্যার হাউস এবং কাস্টম ডাটাবেস। তো ডাটা ওয়্যার হাউস এবং কাস্টম ডাটাবেস এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কনফিগারেশন হচ্ছে জেনারেল পারপাস, এবং এগুলো আমরা পরবর্তীতে কনফিগার করে নিতে পারবো। এই জন্য জেনারেল পারপাস দেওয়াটা বেটার। নেক্সটে গেলাম, গ্লোবাল ডাটাবেস নাম দিয়ে দিলাম সাপোজ সিটিআরএল। সিটিআরএল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। নেক্সট, কনফিগার দ্য ডাটাবেস উইথ এন্টারপ্রাইজ ম্যানেজার, এটা ক্লিক করা থাকবে। এখানে ইমেল নোটিফিকেশন এগুলো দিতে পারেন। এখন সেম পাসওয়ার্ড ফর অল অ্যাকাউন্টস, এখানে যে সিস্টেম চারটা সুপার ইউজার আছে, এই চারটা সুপার ইউজার এখানে আলাদা আলাদাভাবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আলাদা আলাদাভাবে দিতে পারেন। আর যদি মনে করেন যে না সবগুলোর একই পাসওয়ার্ড দিব, তাহলে এখানে একই পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমরা এসওয়াইএস দিলাম, এসওয়াইএস কনফার্ম পাসওয়ার্ড। নেক্সট, ফাইল সিস্টেমে হবে, এটা টেমপ্লেট অনুযায়ী হচ্ছে। স্পেসিফাই ফ্ল্যাশ রিকভারি এরিয়া, এই ফ্ল্যাশ রিকভারি এরিয়াটা না দিলেও চলবে, এটা দিলে একটু স্লো হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে দেখব যে ফ্ল্যাশ রিকভারি এরিয়া কীভাবে কাজ করে। আপাতত এইভাবে ডিবিসি এটা দেখলাম। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা স্যাম্পেল স্কিমাস, এটা অবশ্যই ক্লিক করে থাকতে হবে যদি আপনি স্যাম্পেল স্কিমাগুলো পেতে চান। যেমন এইচআর নামে একটা স্যাম্পেল স্কিমা আছে, এছাড়াও স্কট নামে একটা স্যাম্পেল স্কিমা আছে। তো ওরাকল কর্পোরেশন নিজেরাই এই স্যাম্পেল স্কিমা দিয়ে দেয় যে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। এই জন্য আমরা এই স্যাম্পেল স্কিমাটা অবশ্যই এটাকে ক্লিক করে রাখবো, আদারওয়াইজ ওই স্যাম্পেলগুলো আমরা পাবো না। নেক্সট, তো এখানে কিছু কনফিগারেশন আছে, এই যে সাইজিং, প্রসেসর, ক্যারেক্টার সেট, এগুলো আমরা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন যখন করবো তখন এগুলো দেখব। নেক্সট, তো এখানে বলতেছে ক্রিয়েট ডাটাবেস, ফিনিশ। তো এই হচ্ছে কপিং ডাটাবেস ফাইল, যেটা করতে প্রায় 10-12 মিনিট 15 মিনিট সময় লাগে সাধারণত। তো আজকে আমাদের ডাটাবেস কনফিগারেশনটা এই পর্যন্তই।